পাকিস্তানের সেনা হেফাজতে তালেবানের শীর্ষ নেতা আখুনজাদা। তালেবানের শীর্ষ নেতা হিবাতুল্লাহ আখুনজাদা কোথায় রয়েছেন? সংগঠনটি দ্বিতীয়বার আফগানিস্তানের শাসন ক্ষমতা দখলের পর থেকে ঘুরে ফিরে সেই প্রশ্নই উঠেছে। আখুনজাদা পাকিস্তানের সেনা হেফাজতে রয়েছে বলে ভারতীয় গোয়েন্দা সংস্থা তাদের অভ্যন্তরীণ তদন্তে জানতে পেরেছে। গত 6 মাস ধরে তালেবানের এই শীর্ষ নেতার কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি বলে ভারতীয় এক সংবাদ মাধ্যম শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে। পবিত্র রমজান শেষে ঈদ উল ফিতর উপলক্ষে এক বিবৃতি দিয়েছিলেন আখুনজাদা। এরপর থেকে তিনি নিবৃতেই রয়েছেন। এমনকি দীর্ঘ 2 দশক পর তালেবান ফের আফগানিস্তানের ক্ষমতা দখলের পর সংগঠনের শীর্ষ কয়েকজন নেতা দেশে ফিরলেও আখুনজাদা আড়ালেই রয়ে গেছেন। তালেবান নেতা আখতার মানসুর মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়ার পর 2016 সালের 25 মে থেকে তিনি তালেবানের সুপ্রিম কমান্ডারের দায়িত্ব রয়েছেন। 80-এর দশকে তিনি সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিলেন, তবে সামরিক নেতার তুলনায় একজন ধর্মীয় নেতা হিসেবে তার পরিচিতি বেশি।